স্বাগতম আজ আমরা দেখব স্বর ঢাল এবং দুইটি বিন্দু দেওয়া থাকলে স্বর ঢাল কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে তো প্রথমে আমরা স্বর ঢালের যে সংজ্ঞা সেটা আমরা দেখি কোনো সরলেখা এক চক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ওই কোণের ট্যানের মানকে ওই স্বর ঢাল বলা হয় এখানে আমরা ইএই বি লেখাটি দেখতে পাচ্ছি যেটা অক্ষের সাথে অক্ষের পজিটিভ দিকের সাথে ধনাত্মক দিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে ট্যান ত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ এ বি লেখার ঢাল ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি বিসি তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিসিটা হচ্ছে যদি আমরা লম্ব চিন্তা করি তাহলে এসি ভূমি তাহলে আমরা জানি ট্যান টিটার সমান লম্ব বাই ভূমি তো এখান থেকেও আমরা পেতে পারি যে ঢালের যে সমীকরণ বা ঢালের মানটা তাহলে বিসি বাই এসি অর্থাৎ লম্ব ভূমি এখানে লম্ব হচ্ছে ওয়াই অক্ষের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে এই দূরত্বটাকে আমরা ওয়াই বলি এবং এক্স অক্ষের দিকে এই দূরত্বটাকে আমরা এক্স বলি তাহলে ট্যান্টিটার সমান ওয়াই বাই এক্স তো এখন আমরা আরেকটি অন্যভাবে দেখি যেটা হচ্ছে একটি সরল লেখার দুইটা বিন্দুতে দুইটা কোয়ার্ডিনেট দেওয়া আছে অর্থাৎ স্থানাঙ্ক দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সেক্ষেত্রে আমাদের এই এ বি সরললেখার ঢালটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি তো আমরা প্রথমেই এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম যেখানে এখানে সমকোণ আর এই সি বিন্দু এই সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু অর্থাৎ এই সি বিন্দুর স্থানাঙ্কের এক্স টু হবে আর উপরের দিকে এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই ওয়ান তাহলে এখন আমাদের এই যে বি সি এইটা হচ্ছে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিলে এই অংশটা আমরা পাই বিসি এর দৈর্ঘ্য আর এসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করলে আমরা এই অংশটা পাই বি সি এসি হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আগেকার মতোই টেন টিটা হচ্ছে ঢাল অর্থাৎ টেন এম টেন্টিটা সমান লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বের মান হচ্ছে বি সি অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই আর এসি হচ্ছে ভূমি সেটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তো আমরা মান বসিয়ে দিই ওয়াই টু মাইনাস ওয়াই তো এটা আমাদের ঢালের সমীকরণ অর্থাৎ দুইটি বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দুগামী সরল লেখার যে ঢাল সেটা আমরা এভাবে নির্ণয় করতে পারি তো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি আসলে ঢালটা কত বের হয় এ বিন্দুর স্থানাঙ্ক তিন তিন বি বিন্দুর স্থানাঙ্ক আমরা মনে করলাম এইট এইট তাহলে এবি রেখার ঢাল কত হবে সেটা আমরা নির্ণয় করব তাহলে এম ইকুয়াল এই কোয়ার্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু বি বিন্দুর তাহলে আমরা সূত্রে প্রয়োগ করি সূত্রটা ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে ওয়াই টুটা হচ্ছে এইট আর ওয়াই ওয়ানটা হচ্ছে থ্রি আর এক্স টুটা এইট ওয়াই ওয়ানটাও থ্রি তাহলে ফাইভ বাই ফাইভ ইকোয়াল ওয়ান অর্থাৎ এই সরলরেখার ঢাল হচ্ছে এক এব সরলরেখার ঢাল ওয়ান তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে দুইটি বিন্দু দেওয়া থাকলে তার ঢাল কীভাবে নির্ণয় করে এখন সরল লেখার আদর্শ সমীকরণ থেকে ঢাল নির্ণয় সরল লেখার আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি এখানে এমটা হচ্ছে ঢাল আর এক্সটা চলক সিটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে যে কোনো একটি সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এই স্বর লেখার ঢাল কত হবে ওই সরললেখার আদর্শ সমীকরণের মতো এটাকে তৈরি করতে হবে বাম পাশে ওয়াই রাখতে হবে শুধু আর ডান পাশে সবগুলো নিয়ে দিতে হবে এবং এই বাম পাশের ওয়াইয়ের সহক এক থাকবে তাহলে টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স উভয় দিকেই টু দ্বারা ভাগ করে কারণ ওয়াইয়ের এর সহক এখানে এক করতে হলে উভয় দিকে টু দ্বারা ভাগ করা লাগছে আর এখানে এক্সের এখানে আমাদের থাকছে হচ্ছে মাইনাস থ্রি বাই টু অর্থাৎ ওই যে এক্সের সহক এটা হচ্ছে ঢাল ঢাল হচ্ছে মাইনাস থ্রি বাই টু নিশ্চয় আমরা বুঝতে পেরেছি আর ঢাল নেগেটিভ হলে এটা একচকক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকণ উৎপন্ন করে ঢাল নেগেটিভ হলে এক চক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলুকণ উৎপন্ন করে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই রেখাটি একচক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলুকণ উৎপন্ন করেছে তো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে দেখি এই উদাহরণগুলো ওয়াই সুমান এম এক্স প্লাস সি এই সমীকরণের সাথে আমরা তুলনা করছি সেখান থেকে আমরা ঢাল নির্ণয় করতেছি এখন থ্রি এক্স থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ সরললেখার ঢাল কত হবে সেটা আমরা দেখি তাহলে ওয়াই ইকুয়াল টু বাই থ্রি এক্স প্লাস ফাইভ বাই থ্রি এখানে উভয় পাশে তিন দ্বারা ভাগ করা হয়েছে কারণ এখানে আমাদের ওয়াই সহগ এক বানাতে হবে কারণ স্বর আদর্শ সমীকরণে ওয়াই সহক এক এভাবে আমরা ঢাল নির্ণয় করি তাহলে এখানে এক্সের সহক টু বাই থ্রি তাহলে আমাদের এই স্বর ঢাল টু বাই থ্রি এখানে কিন্তু ঢাল পজিটিভ আসছে অর্থাৎ ঢাল যদি ধনাত্মক আসে তাহলে সেই স্বর লেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে ঢাল ধনাত্মক হলে একস অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই স্বর লেখাটি সূক্ষ্ম উৎপন্ন করবে তো আরেকটি সমস্যা সেটি হচ্ছে একটি স্বর ঢাল এক হলে ওই স্বর লেখাটি একস ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এখন আমরা কোন নির্ণয় করব আমরা জানি ঢালের যে সমীকরণ বা সূত্র সেটা হচ্ছে এমিকুয়েল ট্যান সমান কোয়ার্ডিনেট দেওয়া থাকলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে কোয়ার্ডিনেট দেওয়া নেই শুধু কোন নির্ণয় করতে বলেছে আর ঢালটা দেওয়া আছে তাহলে টেন ঠিটার সময় এম উলটিয়ে লিখলাম আমরা তাহলে এর মান হচ্ছে এখানে এক তো আমরা এখানে যদি ঠিটা বের করতে চাই কোনটা বের করতে চাই তাহলে টেন এই পাশে আসলে ট্যান ইনভার্স ওয়ান তো ক্যালকুলেটরের সাহায্যে ট্যান ইনভার্স ওয়ানের মান হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের ঢাল এক হলে ওই স্বর লেখাটি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্মকোণ উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্ম কোন উৎপন্ন করবে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ঢাল পজিটিভ হলে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম উৎপন্ন করে এখন ঢাল নেগেটিভ হলে এটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোন উৎপন্ন করে কিভাবে সেটা আমরা দেখব আমরা জানি ঢাল এর সূত্র বা সমীকরণ এম সমান টেন টিটা তাহলে এখানে এমের মান হচ্ছে মাইনাস ওয়ান টেন টিটা তাহলে আমরা যদি এখানে ডিগ্রি নির্ণয় করতে হবে অর্থাৎ কোন মান তাহলে টেন টিটা সমান মাইনাস ওয়ান আগেকার মতোই থিটা সমান টেন ইনভার্স অর্থাৎ টেনটা ওই পাশ থেকে এ পাশে আসলে ইনভার্স লেখা যায় মাইনাস ওয়ান ক্যালকুলেটরের সাহায্যে এটা আসবে হচ্ছে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা দেখবো কীভাবে স্থূল কোণ উৎপন্ন করে তো আমরা জানি ঘড়ির কাটার দিকে গেলে এই কোণটা মাইনাস হয় অর্থাৎ নিচের দিকে আমরা নিই এক্স অক্ষরের নিচের দিকে তাহলে এটা নেগেটিভ কোণ এইটাকে যদি আমরা বর্ধিত করি এটাকে যদি আমরা এই রেখাটাকে আমরা বর্ধিত করি তাহলে এদিকে বর্ধিত করলে বিপ্রতিপ কোণ উৎপন্ন হয় এই কোণ দুইটা পরস্পর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই পাশে যে কোন উৎপন্ন হলো সেটা একশো আশি থেকে বাদ দিলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা দেখতে পেলাম যে ওই স্বর লেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলো সুতরাং আমরা বলতে পারি যদি কোনো স্বর ঢাল মাইনাস হয় তাহলে ওই স্বর লেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তো আমরা এখন দেখবো একশো পঁয়ত্রিশ ডিগ্রির দিলে এটা ঢাল মাইনাস ওয়ান আসে কি না অর্থাৎ আমরা তো কোণের মান পেলাম হচ্ছে একশো পঁয়ত্রিশ এখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি দিলে ঢালটা নেগেটিভ আসে কিনা দেখবো আমরা তো এটা ক্যালকুলেটরে যদি করা হয় তাহলে মাইনাস ওয়ান আসে তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি স্বর লেখাট ঢাল কি এবং স্বর লেখাট ঢাল বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকলে কিভাবে ঢাল নির্ণয় করতে হয় সবাইকে অনেক ধন্যবাদ